हाय फ्रेंड्स, वेलकम बैक टू पॉपी मॉम्स किचन। आज आबार एकटा दारुण रेसिपि निये आपनादेर सामने चले एसेछि। आशा करी बुझते ही पाच्छेन, सेटा होलो बासंती पोलाओ। छोटो बड़ो आमरा सकलेई एई पोलाओ खेते खूब भालोबासि। ताहले चलुन देखे नी किभाबे हय। एखाने गोबिंदभोग चालटाके भालोभाबे धुये जल छड़िये रेखे दियेछि। এবার এর মধ্যে এক চামচ আদা বাটা, হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা, আর একটুখানি ফুড কালার জলে গুলে দিয়ে দেব। এবার চালটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এবার কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দেব। আপনারা চাইলে সাদা তেল আর ঘি মিশিয়ে করতে পারেন, আবার সাদা তেলও করতে পারেন, কিন্তু আমি ঘি দিয়ে করব। ঘি দিয়ে খেতে বেশ ভাল লাগে। ঘিয়ের মধ্যে কাজুগুলোকে হালকা ফ্রাই করে তুলে নেব, খুব বেশি ফ্রাই করব না। কাজুটা হালকা ফ্রাই হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই ঘিয়ের মধ্যে ফোড়ন দিয়ে দেব এলাচ, দারচিনি আর তেজপাতা। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে চালটা দিয়ে দেব, যে চালটা আমরা মেখে রেখেছিলাম। এবার চালটাকে খুব ভালোভাবে ভাজতে হবে। এবার এর মধ্যে স্বাদ মতো একটু নুন দিয়ে দেব। দিয়ে এবার চালটাকে খুব ভালোভাবে ভাজতে হবে, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে। চালটা যত বেশি ভালো করে ভাজা হবে, পোলাওটা খেতে ততটাই বেশ ভাল লাগবে। খুব কম সময়ে হয়ে যায়, খুবই তাড়াতাড়ি, কিন্তু খেতে খুব ভাল লাগে। চালটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে গরম জল দিয়ে দেব। এখানে 3 কাপ চাল আছে, যতটা চাল নেওয়া হবে তার ডবল জল দিতে হবে। এখানে 3 কাপ চাল আছে, 6 কাপ জল আমি মেপেই গরম করে রেখেছি, সেটা দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দিয়ে ঢাকা দিয়ে গ্যাস কম করে রেখে দেব কিছুক্ষণ। যতক্ষণ এটা হচ্ছে ততক্ষণ একটা মশলা করে দিতে হবে। এখানে সাজিরা, কাবাব চিনি, জৈত্রী, সামরিচ, 1 টুকরো জায়ফল, 4টে এলাচ, 4টে লবঙ্গ। এটাকে হালকা করে ভেজে নিয়ে গুঁড়ো করে নিতে হবে।
আমরা ঢাকা তুলে দেখব চালটা কতটা সিদ্ধ হয়েছে। দেখুন জলটা একদম শুকিয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা কাজু আর কিশমিশ দিয়ে দেব। ভালো করে চালটাকে নেড়ে নিতে হবে। চালটা সেদ্ধ হয়েছে, কিন্তু আরেকটু সেদ্ধ হবে। এবার এর মধ্যে 2 চামচের মতো ঘি দিয়ে দেব। আপনারা চাইলে নাও দিতে পারেন, ঘিটা দিলে খুব ভালো লাগে গন্ধটা। এবার এর মধ্যে ছোট বাটির 1 বাটি চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, কম খেলে কম দেবে, বেশি খেলে বেশি, কিন্তু এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, পোলাও একটু মিষ্টি ভালো লাগে খেতে, তাই চিনিটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। এবার খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ হয়ে গেছে, দেখুন চিনি থেকে কতটা জল বেরিয়েছে। এবার খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। এবার এর মধ্যে যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। ব্যাস আমাদের বাসন্তি পোলাও রেডি। দেখতেই পেলেন কত সহজে হয়ে গেল, কত তাড়াতাড়ি। গরম গরম বাসন্তি পোলাও সার্ভ করুন। চিকেন, মাটন, আলুর দম, যেটা ইচ্ছা সেটার সাথে সার্ভ করতে পারেন, খুব ভালো লাগবে খেতে। আমি এখানে দই চিকেনের সাথে সার্ভ করেছি। আর এই দই চিকেনের রেসিপিটা যদি পেতে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলে দেখবেন, আমি আমার চ্যানেলে দিয়ে দেব। পোলাওটা খেতে খুব ভাল লাগে, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই গাইজ।